বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের সেই বিতর্কিত নোবল নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবং কিংবদন্তি তুল্য পেসার ডেল স্টেইন। গত শনিবার দেশের ক্রিকেটের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে বাংলাদেশের ইনিংসে প্রথম তিন ওভারেই সফরকারী উইন্ডিজ বোলাররা নো বল আর ওয়াইড বল দেন মোট ছয়টি। ইনিংসের চতুর্থ বলটি করতে আসেন সফরকারী দলের তরুণ পেসার ওশেন থমাস। ওই ওভারে দুটি নো বল ডাকেন বোলার প্রান্তে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু টেলিভিশনের পর্দায় অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার, আদতে এটি নো বলই ছিল না। এরপর উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের পরিবেশ। থমাসের বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট ম্যাচ অফিসিয়ালের সাথে বাকবিতন্ডায় জড়ান। ভুল সিদ্ধান্তটি উইন্ডিজের বিপক্ষে যাওয়ায় আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের পড়তে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়লেও এ নিয়ে বেশ অসন্তুষ্ট প্রকাশ করেছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। 191 রান তাড়া করতে নামা বাংলাদেশের তিন ওভার চার বলে ছিল 42 রান, পতন ঘটেছিল একটি উইকেটের। এমন সময় ওশেন থমাসের বলে মিড উইকেট দিয়ে চার মারেন লিটন দাস। পরে রিপ্লেতে দেখা গিয়েছে নো বল হয়নি সেটি, যদিও আম্পায়ার নো বলের সংকেত দিয়ে বসেন। ফ্রি হিট পেয়ে সেই সুযোগে সর্বোচ্চ ব্যবহার করেন লিটন দাসও, লং অন দিয়ে হাঁকান বিশাল একটি ছক্কা। পরের বল ওয়াইড দেন ওশেন থমাস, চতুর্থ বল নো বল ডাকেন আম্পায়ার তানভীর আহমেদ। লিটন সেটি তুলে মারেন, যদিও মিড অফে সহজে তালুবন্দী হয় ক্যাচ, কিন্তু নো বলের কল্যাণে বেঁচে যান তিনি। টেলিভিশনের পর্দায় অ্যাকশন রিপ্লেতে ফের দেখা যায় সেটিও ছিল ভুল সিদ্ধান্ত, বোলার থমাসের পায়ের কিছু অংশ দাগের মধ্যেই ছিল। ঘটনার পর ক্যারিবীয় ক্রিকেটাররা তীব্র প্রতিবাদ জানালে মাঠে অনফিল্ড আম্পায়ারদের ভূমিকা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নো বলের মতো স্পর্শকাতর বিষয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত প্রদানের সুযোগ না থাকায় বোলাররা অবিচারের শিকার হন কিনা এমন প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়ে রাখা ভালো, নো বলের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সাহায্য না চাইলে তৃতীয় আম্পায়ার কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারেন না। প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেইনও এই ইস্যুতে আর নিছক দর্শক হয়ে থাকতে পারেননি, নিজের মতামত জানিয়েছেন তিনিও। এমন ইস্যুতে কেন তৃতীয় আম্পায়ার বা টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত প্রদান করেন না, এমন প্রশ্ন রেখেছেন ডেল স্টেইনও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডেল স্টেইন বলেন, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলার নো বলের ঘটনাটি এইমাত্র দেখলাম। তৃতীয় আম্পায়ার সব ধরনের টিভি প্রযুক্তি নিয়ে বসে থাকেন, ফ্রন্ট ফুট, বাউন্সার, উচ্চতা, এসব বিষয়ে তদারকি করে তিনি কি ব্যাটসম্যানের প্রান্তে থাকা অনফিল্ড আম্পায়ারকে তার সিদ্ধান্ত প্রদান করতে পারেন না?